টুম লা টালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরাকা তুহু যে আমার সম্মানিত ভাই কার জন্য বিবাহ করে জায়যার কার জন্য হারাম কার জন্যে মানে নাজায়জের ব্যাপারে জানতে চাইছেন দেখেন আল্লাহর রসুল বলছেন ইয়া মহাশার সেবাব মানিশ তাতা আমিন কুমুল ফার্লি বোস ফাইনফা আকাশ জলিল বশর আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে অর্থাৎ যুবকদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া মহশ্বর শবাব এই যুবকের দলেরা মানেস্ততা মিন কমলবাদ যাদের তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে বিবাহ করার ক্ষমতা রয়েছে মানিস্ততা মিন কমলবাদ ফার্নিতা অবস তোমরা বিবাহ করো তোমরা বিবাহ করো ফাইন না হু আগাস তাহলে তোমাদের চোখটা মানে ঠিক থাকবে অন্য কোনো নারীর দিকে তোমরা সেভাবে তাকাবে না ওয়াসান উলিল ফরাজ এবং লজ্জা স্থানের হেফাজত হবে ফাইল্লা মিয়াসতাতি ফ আলাই হিবিশম যদি তোমাদের ক্ষমতা না থাকে তাহলে রোজা রাখো ফাইন না হলা হুবি আর এটাই হচ্ছে তোমাদের মানে কন্ট্রোল রাখার একটা বড় পদ্ধতি তোমার সম্মানই ভাই আমি বলবো যে আপনি যদি ক্ষমতা রাখেন তাহলে বিবাহ করেন ক্ষমতা বলতে তাকে খাবার দেওয়ার মতো তাকে বাড়িতে থাকার মতো তার ভরণ করার মতো ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে এটা করাটা একান্ত দরকার অবশ্যই আর যদি এই সমস্ত ক্ষমতা না থাকে ভরণ ক্ষমতা নাই শারীরিক ক্ষমতা নাই তাহলে পরে আপনার বিবাহ করার কোনো প্রয়োজন নেই আপনি রোজা রাখেন অথবা আপনার ক্ষমতা আছে শারীরিকভাবে ক্ষমতা আছে কিন্তু অর্থ নাই আপনি বউকে নিয়ে এসে কি খাওয়াবেন তারপরে আপনার বাড়িতে থাকার জায়গা নাই আপনার নিজেরই কোনো অস্তিত্ব নাই তাহলে আপনি একজন মহিলাকে নিয়ে এসে বেঁধে রাখিয়েন না আপনার দ্বারে বেঁধে রাখিয়েন না কারণ যে সে যখন বিবাহ করে নিল তখন তো সে বাধা হয়ে গেল। অর্থাৎ এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ খায়রান ও হাসান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ